লিভারকে আপনি নিরাপদে রাখতে হলে আপনাকে প্রতিদিন ঘোল মাটা এনি কাটস অ্যান্টি ক্যান্সার এনি বিটার টেস্ট লিভার টনি আপনি দয়া করে একটুখানি তিতা খাবার অভ্যাস করেন, একটু করলা খাওয়ার অভ্যাস করেন, একটু শাকসবজি ফলমূল খাওয়ার অভ্যাস করেন, ফ্রিজে রাখা ছাড়া কোল্ড স্টোরেজে রাখা ছাড়া তরতাজা যে কোনো গ্রিন খাবারকেই আমরা তীর্যক স্বাদযুক্ত খাবার হিসাবে ধরে নেব, যে কোনো স্যুপ এবং যে কোনো জুসই আমরা ধরে নিব যে এটা লিভারের একটি ঔষধ, যে কোনো ধরনের দধি যে কোনো ধরনের ঘোল মাঠা এটা আপনার স্টমাকের জন্য লিভারের জন্য আইবিএসের জন্য ভি ভাইরাসের জন্য একটি মহা ঔষধ। সামনে যে আমাদের শীত আসতেছে এই ঋতুটা, যেই ঋতুতে আমাদের বিভিন্ন রকম ভাইরাস বিভিন্ন রকম ফাঙ্গাস বিভিন্ন রকম হ্যাজার্ড আবহাওয়া দূষণ এটা খুব বেশি হচ্ছে। আমাদের ঢাকা শহরে এত বেশি আবহাওয়ার দূষণ হয়, এত বেশি ধুলোবালি হয়, এত বেশি ময়লা হয়, এত বেশি মেশিনারিজের ধুলা, এত যান্ত্রিক ধুলা, এত অসম্ভব বেশি ময়লা ওড়ে, এইগুলো থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদেরকে নিরাপদ আবাসস্থলের দরকার। আমাদের বাড়িতে, আমাদের আঙিনায়, আমাদের বারান্দায়, আমাদের কার্নিশে, আমাদের ছাদে অনেক ধরনের ঔষধি গাছ সাথে নিম গাছ রোপণ করা উচিত, তাহলে আমরা যে কোনো ধরনের ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম হবো।